হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শুধু আমার মেয়ে একটু খারাপ আছে, দাঁড়াও, খুব 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 ঠান্ডা লেগে গেছে, মুখ থেকে হাত নামা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 8:30, আর আমি আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো এখন আমার কোনো কাজ বাজ হয়নি, এখন এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কারণ আমার মেয়ে সারা রাত ঘুমাতে পারিনি, তার জন্য আর কি একটু শুয়েছিল, তার জন্য ওর সামনে একটু আমরা শুয়েছিলাম। তো দেখো, বিছানা ফিছানা আজকেও আমার কোনো কাজই হয়নি, এখন আমি বিছানা ফিছানা সব পরিষ্কার করে নেবো, খড় টড় ছাড়বো, বাসি কাজগুলো সব কিছু করে নেবো, বাসন টাসন সব কিছু মেজে নেবো। তো এগুলো তো তোমার সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ এখন আমি আমার সেলফি স্টিক দিয়ে ভিডিওটা করছি, তো আমার কাছে এখনো স্ট্যান্ড নেই, তার জন্য আমি দেখাতে পারবো না। তো আমি কাজবাজ করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসি। তো সকালের কাজ বাজ সবকিছু হয়ে গেছে, এখন বসে আছি, আমার মেয়েকে খাওয়াবো। কি দেখবে তুমি? দেখবে তো। তো কাজ বাজ তো সব হয়ে গেছে, এখন আমার মেয়েকে খাওয়াবো। খাওয়ানোর পরে রান্না বান্না করবো। তো কালকে তো জামা কাপড় অনেক মানে ছিল, কাকিনি কালকে ভেবেছিলাম বৃষ্টি হবে, তো কালকে তার জন্য কাচা হয়নি, আর আজকে তো সব জামা কাপড় মানে কাচতে হবে, তো কাচাকাচি করতে হবে, আজকে রোদও আছে, তো সেই সব কাজ বাজগুলি আছে, তো সেগুলো তো করতেই হবে, কাজ যখন আছে তো সেগুলো তো করতেই হবে, তাই না? তো আজকে বেশি কিছু রান্না করবো না, অল্প কিছুই রান্না বান্না করবো। তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো রান্নাটা, রান্নাটা পুরো শেয়ার করবো না, মানে এমনি দেখাবো যে কী রান্না করছি, ঠিক আছে? বেশি কিছু রান্না করবো না আজকে। তো আমার মেয়েকে খাইয়ে নিই, খাইয়ে দাই, একটু কিছু কাজ বাজ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ এখন তো কথা বললে হবে না, এখন অনেক কাজ আছে, আমার কোনো কাজ বাজ হয়নি, তো সব কাজ বাজ করে নিই। হ্যাঁ, ডাল হচ্ছে, ডাল দিয়েছি, তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, এমনকি স্নানও হয়ে গেছে, আর এখন আমি আমার মেয়েকে স্নান করাবো, বিছানায় চাদর পাতবো, কারণ আমার একটু নোংরা হয়ে গেছিলো বলে, ওর জন্য আমি ওখানে দুটো নেংটি পুরি খেলছে। ওর এখন নিউটু হয়ে আছে, ওই জন্য আমি দেখাতে পারছি না। তো যাই হোক, আমি ওদেরকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে আবার ওদেরকে স্নান করিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমার মেয়েকে আগে স্নান করিয়ে নিই। আমার মেয়েটা স্নান হয়ে গেছে, এখন পাড়া পাড়া দিয়ে দেবো মাথায় দিয়ে, তাই তো? সাজু উঠে পড়বে তো? কেমন লাগে, কেমন লাগছে দেখে না? কেমন লাগছে দেখো। ই বাবা, কি করবে দাদা? আমি দিচ্ছি। ই বাবা, ঠিক একা হয়ে গেল, ঠিকটা বেঁধে গেছে। তোমরা দেখতে পেলে আমি কি করছি, এখন আমি সবকিছু হয়ে গেছে, প্রায় কাজ সব অর্ধেক হয়ে গেছে, এখন আমি বিছানায় আমার মেয়েকে নোংরা করে দিয়েছিলাম, তার জন্য বিছানাটাকে ধুয়ে দিয়েছিলাম, তো সকালটা শুকিয়ে গেছে, এখন এটাই পেতে দেবো, এখন শুকিয়ে গেছে, কিন্তু আমি এটাই এটাই পাচ্ছি এখন বিছানাতে। তো কাজগুলো করে নিই, এই কাজটা করে তারপর আমি নিজে খাওয়াবো, তাই শোনো। এখন কটা বাজে? এখন বাজে, এখন বাজে 12:30, এখন 12:30 বাজে, একটু পরে আমার নিজে খাওয়াবো, আমার বউকে, তোকে খাওয়াবো, তোর আবার মেয়েকে ব্যাগ করিস নিয়ে চিকিৎসা দিচ্ছি, যাও সবাই দেখে নেবে, তোর আমার দিকে নেবে, কাটা লম্বা করে বসো, বলে না চল ব্যাগ আমার কাছে চলে আসো, সবাই খুব ভালো আছে, ওঠো ওঠো, জামা কাপড় কিনতে যাবো, শপিং করতে, সময়ের জন্য সময়ের জন্য শপিং করতে যাবো, তাই তো? এখন যাবো শপিং করতে, বাবা খেয়ে কোনো কাজ নেই, বলছে এখন চলো শপিং করতে, ও নতুন জামা কথা শুনলেই হয়েছে, মানে জামা নেওয়ার জন্য খুব পাগল, জামা নেওয়ার জন্য পাগল হয়ে যায়, শুধু বলে জামা কিনবো, জামা কিনবো, নতুন জামা, তো আমি আমার নিজে খাই, তারপর পরেই তোমার সঙ্গে আসবো, ঠিক আছে? নিজে খাবো, আর যাবো, চালাতে পারবো, চালাতে পারবো, তোমার সঙ্গে কথা বলছি।
ফ্রেন্ড, তো আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে ভ্যানদানি মাসি ভ্যানদাচ্ছে, একদম খেদে কোনো কাজ নেই, সুযোগ পেলে কান্নাকাটি সব আরম্ভ করে দেয়। মানে কি বলবো, ফার্স্ট প্রাইজ পাবে ও কান্নাকাটিতে। যাই হোক, এখন বসে আছি জানলার সামনে, কি সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, মানে কি বলবো তোমাদের, এতক্ষণ ধরে যখন কাজ করছিলাম একটুখানি মেঘলা, একটুখানি আবার রোদ, আবার মেঘলা, আবার রোদ, এরকম হচ্ছিল। আর এখন সেরকম হচ্ছে না, এখন পুরো মেঘলা হয়ে আছে, জামা কাপড়গুলো সব অর্ধেক শুকিয়ে গেছে, নিয়ে চলে আসতে হবে, নয়তো আবার বৃষ্টি পড়লে সব ভিজে যাবে। যা কষ্ট করে শুকিয়েছি সব কিছু ভিজে যাবে, যেগুলো যেগুলো কষ্ট করে শুকিয়েছি। একটু পরে রাহুল আসবে খেতে, লাঞ্চ করতে খাবো, তারপরে আজকে সেরকম কিছু রান্না করিনি, ভাত ডাল আর আলু সেদ্ধ, সেটাকে মাখবো, লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু ভালো করে বলতে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে পাঁপড় ভাজবো। আর যদি বলে ডিমের অমলেট যদি খাবে তাহলে সেটা করবো, সেটাও গরম গরম খেতে চাই, ওর জন্য আসলেই করবো। ওই জন্য বসে আছি, দেখো কী করছে আরেকজন, দেখতে পাচ্ছ, খেয়ে দিয়ে কোনো কাজ না থাকলে যা হয় আর কি, বুঝতে পেরেছো তো? কি করছিস, ভালো করে বোঝা যাচ্ছে না, বলো তো কেন আলোটা এদিক দিয়ে এসেভাবে বুঝছে না, কেন কি করছিস? কি করছিস, চুলা সাজছিস? সাজুগুজু করতে ভালো লাগে তোর? তোমার ভালো লাগে সাজুগুজু করতে? খুব ভালো লাগে। ওয়াও, ওই দেখো, ইয়ে, একটা ছড়া বলে দাও সবাইকে। আটা তোতা গাছে, আটা গাছে, তোতা পাবি, ডালিম গাছে, এত ডাকি তবু কথা। ওই যে বল, ওখানে বল, কও না কেন, কও না কেন, কও না কেন, ও ও, একটু নাচ করে দেখিয়ে দে সবাইকে ভালো করে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এখানে তো আমার এখন সব এই মাত্র ঘুম থেকে উঠলাম, তো সব কাজ ব্যস্ত হয়ে গেছে দুপুরে, বিকেলে কিছু কাজ বাজাতে, তো সেগুলো করবো। আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে ঘরে, উপরে সিলিং ফ্যান চলছিল, বলছে মা আমার গরম লাগছে, তুমি আমাকে টেবিল ফ্যান চালিয়ে দাও, মানে দেখাচ্ছে। তারপরে চালিয়ে দিলাম ওটা, ওই যে এখনও ঘুমিয়ে আছে, শুয়ে আছে না ঘুমিয়ে আছে, ঘুমিয়ে তো ছিল, আবার উঠে আছিলাম সত্যি উঠে, যেহেতু ভালো নেওয়ার জন্য। তো কী করবো, বসে আছি এখন একটু করে দেখি, একটু বাইরে যাই চলো। বাইরে আমি এখন অব্দি বেরাইনি, আমার ফোন নিয়ে ভিডিও করার জন্য বেশি ইচ্ছা লাগে। চলো, ওই অ্যাড্রেসটা একটু বলো তো, কেন ওখানে দেওয়া আছে? ওখানে আমাদের গেট লাগানো ছিল, তো গেটটা খুলে রাখা হয়েছে, আর ওটা আপাতত ওরকম করে দেওয়া হয়েছে। আমার পাশে তো জল আছে, ওই জন্য আমার জায়ের মেয়ে যেহেতু বেরিয়ে যায়, আমার জায়ের মেয়ে যেহেতু বেরিয়ে যায়, ওই জন্য ওটা ওখানে রাখা হয়েছে। তো আর কিছুই না, আমার ঘর এখন পুরো পুরো একটু অন্ধকার আছে, তো আমরা দেখতে পাবো না ঠিক করে। তো অন্ধকার আছে, তোমরা দেখতে পাবে না ভালো মতো কিছু। তো যাই হোক বন্ধুরা, তো বিকেলের পর আর ভিডিও করা হয়নি, তো এখন সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ছটা কথা হবে, ছটা পাঁচ হয়েছে এখন। তো এখন আমার ভিডিওটা স্টার্ট করলাম, কি কার্টুন বন্ধ হয়ে গেছে, দাঁড়া এখানে অ্যাড দিয়েছে শোনা দেবে, দাঁড়াও। তো আমি এখন সন্ধে একটু কিছু কিছু খাবো, তো সেটা বানাচ্ছি, চলো তোমাদেরকে একটু দেখাই। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি এখন বানাচ্ছি, হচ্ছে এই যে ছোলা আর আলু ভাজবো এখন, এরকম খেতে চলছিল, ছোলাগুলো ছিল ফ্রিজে, বেদানো ছিল, তো আমি জল ঝরিয়ে তাকে ফ্রিজে মধ্যে রেখে দিয়েছিলাম, তো ওটাই এখন ভাবলাম।
দেখো নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি, এটা কিছু রাত আছে, কিন্তু খুব ভালো ভাজা হচ্ছে। খুব ভাজা ভাজা হওয়া অব্দি এটা একটু ধরে থাকবে। এক হাতে ফোন ধরে আর ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এখন বাজে কটা বাজে বলো তো, বলে দাও কটা বাজে। এখন বাজে হচ্ছে 10:17। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর সবাইকে গুড নাইট। তো সবাই খুব ভালো থেকো, কালকে তোমাদের জন্য আমি আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আর প্লিজ সবাই আমার সবাই একটুখানি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, সবাইকে একটুখানি অনুরোধ, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো তাই তো, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, জোরে বলো।